লালসা তোমাদেরকে আল্লাহ শরণ থেকে গাফল রেখেছে। দেখবেন যার সম্পদ যত বেশি সে নামাজ পড়ার সময় পায় না, কথা ঠিক কিনা? সে আল্লাহকে ডাকবে, জিকির আসাস করবে, ধর্মকর্ম পালন করবে, এই সুযোগ হয় তার উঠে না। তার অনেক বিজনেস, অনেক ব্যবসা, অনেক কিছু তার, সে অনেকগুলো মেনটেন করতে করতে তার নামাজের আর কোনো খবর থাকে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে কয়েকটি নিন্দনীয় কাজ নিয়ে আলোচনা করব, বর্জনীয় কাজ। প্রথমে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব সেটা হচ্ছে লোভ। ফেরা হাজিরিন, লোভ, লালসা, বিত্ত, সম্পদের চাহিদা কারণ আছে, বলেন কথা ঠিক কিনা? লোভ, লালসা, এটি প্রত্যেকটা ব্যক্তির জীবনে আছে, চাই সে আলেম হোক, মুফতি হোক, মহাদ্দেস হোক, ডাক্তার হোক, MBBS ডাক্তার হোক, FCBS, কোনো প্রত্যেকটা মানুষের মধ্যে লোভ আছে কি না, বলেন? লোভ আছে। আপনারা বলেন তো, লোভ কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? লোভকে কি করতে হবে বলেন? পরিহার করতে হবে, বর্জন করতে হবে, অ্যাবন্ডেড করতে হবে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে তার লোভের কোনো যেন শেষ হয় না, এটা চাই, সেটা চাই, এটা নাই রে, সেটা নাই রে, সারাদিন শুধু হায় হুতাশ, আমার আরো চাই, আরো চাই। কিছু কিছু মহিলাও অনেক লোভী, ঘরের মধ্যে ফার্নিচার এটা এটা সেটা আছে, মোটামুটি চলে, কিন্তু না, স্বামীকে আরো চাপ দিচ্ছে যে শোকেস আনো, ওয়ার্ডরোব আনো, আরো এটা আনো, এ সেটা আনো, আনকমন জিনিস আনো, আমার জন্য এটা আনো, সেটা আনো, আমার জন্য এই কসমেটিক আনো। তার যেন লোভ শেষ হতে চায় না। তো যাই হোক, এই লোভ প্রত্যেকটা মানুষের জীবনে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে এই লোভ লালসা পরিহার করতে হবে, লোভ থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিচ্ছেন সূরা তাকাসুরের মধ্যে 30 নম্বর ফারাজ, যে সূরা আমি আপনি সবাই মুখস্থ পারি। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রাচুর্যতা, লোভ লালসা তাদেরকে আল্লাহর শরণ থেকে গাফেল রেখেছে। তাহলে আল্লাহ নিজে বলতেছেন সম্পদের প্রাচুর্যতা, লোভ, লালসা, বৈত্তিশালী, এগুলো কি করেছে বলেন? আল্লাহর শরণ থেকে কি করছে? গাফেল রেখেছে, গাফেল রেখেছে। এই লোভ লালসা চাহিদা যেন শেষ হতে চায় না। মানুষের চাহিদা কতটুকু থাকে আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত বান্দা তুমি কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমার লোভ লালসা চাহিদার কোনো শেষ হবে না, কথা ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে, আমার এটা নাই রে, সেটা নাই রে, তারপরে মোটরসাইকেল ছিল না, মোটরসাইকেল ক্রয় করেছে, এখন বলে দরকার যে আমার একটা প্রাইভেট কার দরকার, প্রাইভেট কার হয়েছে, এখন বলে দরকার আমার একটা জাহাজ দরকার, জাহাজ হয়েছে, এখন দরকার আমার একটা এরোপ্লেন দরকার। এইভাবে কেন জানি তার চাহিদা শেষ হয় না। তার ছিল মাটির ঘর, টিনের ঘর, বিল্ডিংয়ের হয়েছে, তারপর সে চাহিদা যে আমি কখন একতলা, দুতলা, তিনতলা, পাঁচতলা বিল্ডিং দিব, আমার ঘরে কখন 1 লাখ টাকা দামের খাট থাকবে, বড় বড় ফার্নিচার থাকবে, চাহিদার কোনো শেষ হতে চায় না। আল্লাহ বলতেছে স্টপ, থামো, আর কত তোমার চাহিদা, আর কত তোমার লোভ লালসা থাকবে তোমার, এটা এবারে থামো। কারণ মানুষের চাহিদা শেষ নাই, যতক্ষণ পর্যন্ত মানুষ কবরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তাদের ব্যস্ততা, তাদের চাহিদা কি হবে না বলেন? শেষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে প্রাচুর্যের লোভ লালসা তোমাদেরকে আল্লাহ শরণ থেকে গাফেল রেখেছে। দেখবেন যার সম্পদ যত বেশি সে নামাজ পড়ার সময় পায় না, কথা ঠিক কিনা? সে আল্লাহকে ডাকবে, জিকির আসাস করবে, ধর্মকর্ম পালন করবে, এই সুযোগ হয় তার উঠে না।
তার অনেক বিজনেস, অনেক ব্যবসা, অনেক কিছু তার, সে অনেকগুলো মেইনটেইন করতে করতে তার নামাজের আর কোনো খবর থাকে না। এজন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে আপনি যা দিয়েছেন তা নিয়ে আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এজন্য রাসূল সবসময় বলেছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা, ও আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান এবং আমি আপনি আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানান। কারণ লোভের বিপরীত তো কি, লোভের বিপরীত হচ্ছে কি কৃতজ্ঞ, যার কৃতজ্ঞতা আছে সেই তো লোভ করে না, কথা ঠিক কিনা? আল্লাহ তাকে যা দিয়েছে তাই নিয়ে সে কি আলহামদুলিল্লাহ, তা নিয়ে সে সন্তুষ্টি, স্যাটিসফাইড। কিন্তু আমাদের লোভ, চাহিদা, সম্পদ এটা আমাদের শেষ হতে চায় না, শুধু আমার আরো চাই আরো চাই। এই জন্য রাসূল বলেছেন হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়া, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে আমরা এমন ভালোবাসছি, এমন দুনিয়ার মহাব্বতে ফরে গিয়েছি যে পরকালকে আমরা ভুলে গিয়েছি। এই জন্য রাসূল জানিয়ে দিচ্ছেন দুনিয়ার মহাব্বত হচ্ছে কি সমস্ত গুনাহের মূল। কারণ যার ভিতরে দুনিয়ার যত বেশি মহাব্বত, যার এই দুনিয়াতে যাওয়ার যত বেশি চাহিদা, সে তত বেশি আখেরাতকে ভুলে যাবে, সে আখেরাতকে স্মরণ করবে না। এই জন্য ফেয়ার হাজরিন, এই যে আমাদের ভিতরে যে সম্পদের প্রাচুর্যতা, অতিরিক্ত লোভ, আনলিমিটেড ডিমান্ড, অতিরিক্ত চাহিদা, এটা আমাদের ফরিয়ার করতে হবে। আপনাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সর্বাবস্থা আপনি কি বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনার যা কিছু আছে আপনি তো তা নিয়ে সন্তুষ্টি না, আপনারই সাথে একজন মানুষ, এই যে কিছুদিন আগে চিত্রাং ঘূর্ণিঝড় হয়েছিল, কত মানুষের সম্পদ নষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? হাইরে ঘর ভাঙিয়েছে, তসনস হয়ে গিয়েছে। আমার একজন দোস্ত বলতেছে যে আমার কাছে কোনো 5,000 টাকাও না যে আমি একটা ব্যবসা দাঁড় করব, যে ওই ঘূর্ণিঝড়টা আমার সব ঘর শেষ করে দিয়েছে। শুক্রিয়া আল্লাহ, তো আপনার সম্পদ, আপনার ঘর বাড়ি, আপনার সব জমি জমা কোনো কিছুই তো সমস্যা হয়নি, কথা ঠিক না? এত কিছু বহাল রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার কি শুক্রিয়া আদায় করা দরকার না? অবশ্য দরকার। এই জন্য ফেরা হাজিরিন, লোভ লালসা নিয়ে অনেক আলোচনা করা যাবে, যেহেতু আমি 10টি টপিক নিয়ে আলোচনা করব, আমি আর ওই দিকে যাব না। এই জন্য ফেরা হাজিরিন আসুন, আমাদেরকে লোভ লালসা ফরিয়ার করতে হবে। কারণ হচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে আল কানাআতু মিফতাহুর রাহাতি, অল্প তুষ্টি সন্তুষ্টির লক্ষণ। কি তুষ্টি বলেন? অল্প তুষ্টি সন্তুষ্টির লক্ষণ। আপনি যদি অল্পতে যদি তুষ্টি হয়ে যান, সন্তুষ্টি হয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আপনি অনেক সুখী, আপনি অনেক হ্যাপি, আপনি অনেক হ্যাপি। কিন্তু যার কোনো চাহিদা শেষ নাই, এটা নাই রে সেটা নাই রে, দেখবেন তার মনের মাঝে কোনো শান্তি বাসা বাঁধতে পারে না। সে তো অলওয়েজ ব্যস্ত থাকে যে আমার এটা দরকার, সেটা দরকার, এটা দরকার। এই জন্য আমাদেরকে লোভ থেকে বেঁচে থাকতে হবে, ইনশাল্লাহ আমরা পারবো তো। তাহলে এক নম্বর হচ্ছে আমাদেরকে লোভ পরিহার করতে হবে, দুই নম্বর হচ্ছে হিংসা পরিহার করতে হবে। ফেরা হাজিরিন, হিংসা একটি নিন্দনীয় গুণ, হিংসা একটি মারাত্মক অপরাধ, হিংসা একটি কবিরা গুণা। কিন্তু আমাদের মাঝে হিংসা আছে কি নাই বলেন? সবচেয়ে বেশি মহিলাদের, সুবহানাল্লাহ, একজন সুখ আরেকজন দেখতে পারে না, এত তাদের ভিতরে এত হিংসা, মানে হিংসা কেন জানে তারা জ্বলে ওঠে, যে আমি ননদ, আমার সাথে আমার শ্বশুর ভাইরা অমুক তমুক কাজ করে আমার সাথে, অতএব আমার ভাইয়ের বউ তো এই বাড়িতে অনেক ভালো অবস্থানে আছে, বাস এখানে আয় গন্ডগোল লাগা যায়, মানে বেজার লাগাই দেয় যে আমরা তো আমাদের শ্বশুরবাই তো অমুক তমুক অমুক কাজ করতে করতে অস্থির হয়ে যায়, তুমি তো এখানে অনেক ভালো আছো, মানে খুশা মারে না শুধু কথা বলবে। তারপরে একজনের সুখ আরেকজন তো টোটালি দেখতেই পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মহিলারা বেশি জাহান্নামে যাবে, তার মধ্যে একটি হচ্ছে অকৃতজ্ঞতা, আরেকটা হিংসা বেশি তাদের স্বামীর প্রতি অকৃতজ্ঞতা, এই জন্য তারা বেশি জাহান্নামে যাবে। সে রাসূল মেয়েরাজে দেখেছেন, আপনারা সবাই ঘটনা জানেন।
এজন্য আমাদেরকে হিংসা পরিহার করতে হবে। ফের হাজরিন, হিংসুক ব্যক্তি কখনো সুখী হতে পারে না, কথা ঠিক কিনা? সে সবসময় জ্বলে উঠে, অমুকের সম্পদ, অনেক সম্পদ, অনেক টাকা, সমস্যা কি? আপনি তার জন্য দোয়া করেন। আপনার প্রতিবেশী যদি ধনী হয়, অনেক সম্পদশালী হয়, আপনি যদি তার হিংসা না করেন, আপনি যদি তার জন্য দোয়া করেন, তার মন মাইন্ড যদি ভালো হয়, হতে পারে আপনাকে তো সে কোনো না কোনো উপকার করবে, কোনো টাকা দিয়ে হেল্প করবে, কোনো সম্পদ দিয়ে হেল্প করবে, কোনো বিপদে পড়লে আপনাকে উদ্ধার করবে, কথা ঠিক কিনা? কিন্তু আপনি যদি তাকে হিংসা করেন, বাপরে অমুক অমুক বাড়ির অমুক ছেলে, বাপরে এত কোটি টাকার মালিক, হ্যাঁ এত বড় বিল্ডিং দিয়ে দিছে, তারপরে এটা আছে সেটা আছে, বাপরে বাপ, আপনি কত যে হিংসা করেন, মানে অন্যের সুখ হিংসু উঠে ব্যক্তিরা কখনো অন্যের সুখ সহ্য করতে পারে না। সবচেয়ে মজাদার কথা হচ্ছে, হিংসুক যারা হিংসুটে তারা কখনো সুখী হতে পারে না, তারা সবসময় অন্যের সুখ নিয়ে জ্বলে ফুড়ে ছাই ছাই হয়ে যায়, মানে তাদের অন্তরের মধ্যে কোনো সুখ নাই, কথা ঠিক কিনা? তারা তো সবসময় তাদের হৃদয়ের মধ্যে জ্বলে ফুড়ে ছাই ছাই হয়ে যায়, এই জন্য তারা সুখ কী জিনিস সেটা তারা দেখে না। ফেরা হাজিরিন, সম্মানিত মুসলিম কেরাম, হিংসা আমাদেরকে পরিহার করতে হবে। হিংসা অত্যন্ত মারাত্মক অপরাধ, মারাত্মক ঘৃণিত কাজ। আমরা গিফতা করব, গিফতা করা জায়েজ, হিংসা করা জায়েজ নাই, গিফতা করা জায়েজ। গিফতা মানে অমুক ব্যক্তি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, হায় রে আমি যদি দান করতে পারতাম, এই যে একটা আফসুস, একটা আকাঙ্ক্ষা, এটা আপনি করতে পারবেন, এটা তীব্র আকাঙ্ক্ষা, এম্বিয়াস, আপনি এরকম একটা আশা করতে পারবেন। অমুক ব্যক্তি বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে, হায় রে আমি কেন পারি না, আরে আমি যদি করতে পারতাম, এরকম ঈর্ষা আপনি করতে পারবেন, ঈর্ষা এটা জায়েজ। কিন্তু হিংসা করা কি নাই বলেন? জায়েজ নাই। এজন্য আপনারা হিংসা করবেন কোনো ব্যক্তি সুখ দেখে? হিংসা করবেন না, বরং তার সাথে ভালো সম্পর্ক রাখবেন, হতে পারে সেও আপনাকে বিপদের দিনে আপনাকে কি করবেন, হেল্প করবেন, সাহায্য করবেন। হিংসা করলে কি ক্ষতি দেখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হাসাদ হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হাসাদ হিংসা তোমার নেকিকে ধ্বংস করে। বলেন কোন জিনিসকে ধ্বংস করে? বলেন তোমার নেকিকে ধ্বংস করে দেয়, যেভাবে শুকনা কাপকে আগুনে জ্বালাইয়া ছাই ছাই করে দেয়। ঠিক যে ব্যক্তি হিংসা করবে, হিংসা করার কারণে আপনার সমস্ত নেক আমল কি হয়ে যাবে? জ্বলে ফুড়ে ছাই ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ, তাহলে হিংসা করা যাবে? আপনি অনেক নেক আমল করতেছেন, অনেক ভালো কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি যদি হিংসা করেন, অনেক নামাজি ব্যক্তি আছে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ধর্মকর্ম যথাযথভাবে পালন করে, কিন্তু হিংসা, হিংসার আগুনে কেন জানি উনি জ্বলে ছাই ছাই হয়ে যান। এই এত ইবাদত বন্দিকে আপনার কি ফায়দা দিবে বলেন, কি উপকার দিবে বলেন? এই জন্য হিংসা করা যাবে না। তাহলে আমরা হাদিস থেকে কি বুঝলাম বলেন? যেভাবে শুকনা কাঠকে আগুনে জ্বালাইয়া ছাই করে দেয়, ঠিক নেক আমলকেও কি করে দেয় বলেন? হিংসা, হিংসা করলে নেক আমলকে কি করবে বলেন? ছাই করে দেয়, ধ্বংস করে দেয়। এই জন্য ফেরা হাজিরিন, আপনি নেক আমল অল্প অল্প করেন, সমস্যা নাই, কিন্তু কাউকে হিংসা করবেন না, আপনি অহংকারী করবেন না, কাউকে নেগলেন্সি করবেন না, অবজ্ঞা উপেক্ষা করবেন না। আমাদের সমাজে এরকম ব্যক্তি আছে, অনেক ইবাদত করে কিন্তু আরও অনেক কিছু গলত, অহংকারী করে, অন্যকে হিংসা করে। অমুক ব্যক্তি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনি নামাজ পড়েন, ভালো কথা, কিন্তু তাকে বুঝান ভাই মসজিদে আসেন, নামাজ পড়েন। আপনি যদি মসজিদে বসে বসে এখানে সেখানে দাঁড়িয়ে যদি হিংসা করেন, তার নামে গিবসাঘাত করেন, ওই ব্যক্তি কি কখনো আপনাকে মহাব্বত করবে? না, নেভার, কখনো আপনাকে মহাব্বত করবে না, বরং আপনাকে দিল থেকে ঘৃণা করবে, আর বলবে বাপরে বাপ কেমন ধর্মকর্ম পালন করে, হ্যাঁ অনেক কিছু বলবে। এই জন্য সাবধান, এই জন্য শুধু ইবাদত বন্দি করলে হবে না, আমাদেরকে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, আমাদেরকে জানতে হবে। ইউ হ্যাভ টু নো আনসিন থিং ইন দ্য ওয়ার্ল্ড বা মিস্টেক, আমাদেরকে বিশ্বের অজানা জ্ঞান জানতে হবে, আমাদেরকে স্টাডি করতে হবে, আমাদেরকে ব্রড মাইন্ড রাখতে হবে, আমাদের হৃদয়গুলোকে উজাড় করতে হবে, তবে আপনাদের ইসলামের খেদমত হবে। আপনি যদি সংকীর্ণ মনে থাকেন, তাহলে আপনাদের ইসলামের খেদমত হবে না। কেনা হাজিরিন, এজন্য যারা নামাজ পড়ে না তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, এবং তাদের কাছে
ছুটে যাওয়া ভাই নামাজ পড়তে আসুন হিংসা করবেন না যদি আপনি যদি হিংসা ফরিয়া না করেন তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আপনি কোন ব্যক্তি যদি ইসলামের যদি শত্রুতা করে আপনি তাকে গিনা করবেন একমাত্র আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য গিনা করবেন কোন ব্যক্তি নেক আমল করে দান সদকা করে তাকে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন কার জন্য বলেন পারবেন না এজন্য তো রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআনিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানআনিল্লাহ فقد استكمل الايمان বলেন আল্লাহু আকবার তাহলে কোন ব্যক্তিকে ভালোবাসবে একমাত্র কার জন্য বলেন কোন ব্যক্তিকে ঘৃণা করব কার জন্য বলেন একমাত্র আল্লাহর জন্য ঘৃণা করব তিন নম্বর হচ্ছে যে নিন্দনীয় কাজটি আমাদেরকে ফরিয়ার করতে হবে যে ভয়ানক যে খারাপ কাজটি আমাদেরকে ফরিয়ার করতে হবে তিন নম্বর হচ্ছে অহংকার আমাদেরকে বর্জন করতে হবে কি করতে হবে বলেন তাহলে এক নম্বর আমাদেরকে এলিয়রমেন্ট লোভ এটাকে ফরিয়ার করতে হবে দুই নম্বরে হিংসা হিংসা আমাদের কি করতে বলেন ফরিয়ার করতে হবে তিন নম্বরে আমাদেরকে যে জিনিসটা ফরিয়ার করতে হবে সেটি হচ্ছে অহংকার কি অহংকার অনেক ব্যক্তি আছে বাপরে বাপ কি বাপ সাপ নিয়ে চলে মানে ইগু তার ভিতরে এত ইগু ভাব মানুষ কয়েকটা কারণে অহংকার করে হয়তো তার ভিতরে এলেম বেশি এই কারণে অহংকার করে সবাইকে মূর্খ ভাবে হয়তো ধন সম্পদ আছে অনেক টাকার মালিক এই জন্য গরিবদেরকে সে নেগলিন্সি করে তারপরে হয়তো তার সম্মান তালুকদার বংশ জমিদার বংশ মজুমদার বংশ আরও কত বংশ বাপরে বাপ হয়তো বংশ নিয়ে গর্ব করে তো মানুষ কয়েকটি কারণে কী করে বলেন গর্ব করে ফেরা হাজিরিন এই যে অহংকার গর্ব ইগু এটা করা যাবে বলেন এটা করা যাবে না আপনাকে আল্লাহ তাআলা সম্পদশালী বানিয়েছেন এই জন্য আপনাকে কি করতে বলেন শুকরিয়া আদায় করতে হবে আপনাকে অনেক সুন্দর চেহারা অনেক সুন্দর চেহারার অধিকারে আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করতে হবে আপনাকে এলেম দান করেছে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে আপনাকে ভালো বংশে আল্লাহ তাআলা উইদাউট অ্যাপ্লিকেশন বিনা দরখাস্তে আল্লাহ তাআলা ভালো বংশে মর্যাদা আভিজাত্য এরিস্টোক্রেট একটা ফ্যামিলিতে আপনাকে আল্লাহ তাআলা ফাটিয়েছেন আপনাকে ধনী বানিয়েছেন বংশীয়ভাবে আপনার বাপ দাদাদের অনেক টাকা ছিল এই জন্য আপনি অনেক টাকার পয়সার মালিক তার মানে আপনি অহংকার করবেন হতে পারে না কি হতে পারে না বলেন অহংকার করবেন এটা হতে পারে না এই জন্য অহংকার আমাদের কি করতে হবে বলেন ফরিয়ার করতে হবে কারণ হাদিসে কুদসিতে বর্ণিত হয়েছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি অহংকার হচ্ছে আল্লাহর চাদর যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে বলে না নাউজুবিল্লাহ অহংকার কার চাদর বলেন অহংকার একমাত্র আল্লাহর জন্য শোভা পায় পৃথিবীর কোন ব্যক্তির জন্য অহংকার শোভা পায় না কথা ঠিক কিনা মানুষ কিছু কিসের এত অহংকার তোমার নাক দিয়ে ফিঙ্গিল পরে তুমি যদি এত অহংকারই করো তাহলে দুই ফায় দিয়ে তুমি দাঁড়াই থাকো তো দেখা যাবে তোমার অহংকারই সোট কতটুকু এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর নিশ্চয় আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারী ব্যক্তিদেরকে ভালোবাসেন না কি করেন না বলেন ভালোবাসেন না পছন্দ করেন না অহংকার আল্লাহ নিজে পছন্দ করেন না এই জন্য অহংকার আমাদেরকে বর্জন করতে হবে যে ব্যক্তি তাওয়াজ্জুর যে ব্যক্তি নম্রতা ভদ্রতা বিনয় হবে ওই ব্যক্তির শান মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন বললেন সুবহানাল্লাহ কারণ রাসূল বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ যে ব্যক্তি বিনয় হবে নম্র হবে ভদ্র হবে সভ্য হবে মার্জিত হবে এমন ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি বাড়িয়ে দেন বললেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তি অহংকার করবে দাফটগিরি করবে ওই ব্যক্তিকে আল্লাহ তো ভালোবাসবেন না দুনিয়ার কোনো ব্যক্তিও তা কি করবে না বলেন ভালোবাসবেন না এটাই বাস্তবতা শুধু তাই না
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী এবং মুসলিম শরীফে ইরশাদ করেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অনুপরিমাণ অহংকার থাকবে যার কলবে অন্তরের ভিতরে ওই ব্যক্তি লা ইয়াদখুলুল জান্নাতা ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না বলেন নাউজুবিল্লাহ তাহলে অহংকার করা যাবে করবেন কখনো অহংকার করবেন না আপনাকে আল্লাহ তাআলা যা কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সর্বস্থা আল্লাহ শুকরিয়া আদায় করবেন পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু তাই না চার নম্বরে যে নিন্দনীয় কাজটি আমাদেরকে ফরিয়ার করতে হবে চার নম্বর হচ্ছে রাগ কি করতে হবে রাগকে ফরিয়ার করতে হবে রাগ অত্যন্ত খারাপ জিনিস না অনেক ব্যক্তি অতিরঞ্জিত রাগী মানে কেউ কিছু তার পাশে একটু উনিশ বিশ করে ফেললে গ্যাঁতগুত করে ওঠে এত উগ্র মেজাজ এত মদ মেজাজ সে মদ মানে এত মেজাজ এত রাগ খুব জিদ জিদে ছোটে অন্যকে এমন একটা কথা বলে যে কথার জন্য আপনি আজীবন লজ্জিত হতে হন কথা ঠিক কিনা এমন এমন কিছু কথা আছে রাগের ছোটে যদি স্ত্রীকে যদি বলেন যে তোকে একশো তালাক দিয়ে দিয়েছি তাহলে তাহলে কি আপনি আর স্ত্রী মালিক হতে পারবেন একশো তালাক দিলেও কয় তালাক বলেন তিন তালাকে পতিত হবে শুধু তাই না অনেকে বলে তোর মারও জন্য তালাক মানে শাশুড়ির তালাক মানে যারা যারা বিবাহ করলো তাকেও জন্য কি দেয় তালাক দিয়ে দেয় পরে হুজুর কাছে বলে হুজুর রাগে ছোটে এটা করছে সেটা করছে হুজুর হুজুর তো বুঝতে পারেনি এরকম রাগ কেন করবেন আপনি রাসূলকে তায়েফের ময়দানে রক্তাক্ত করছে তারপরে উহুদ যুদ্ধে তার দান মোবারক শহীদ হয়েছে লোয়ার হেলমেট তার দুই পাশে মাথার দুই পাশে ঢুকে সোয়াল পর্যন্ত বের হয়ে গেছে বেরিয়ে পড়ছেন সে ভেঙে গিয়েছে এটা তো আমরা আলোচনা শুনছিলাম রাসূলকে সেজদে গিয়েছেন আবু জাহেল উকবা সাইবা মরা উটের নারী বুড়ি একেবারে কাঁধের মধ্যে নিক্ষেপ করছে রাসূল উঠতে পারতেন না এরকম দুর্গন্ধময় যুক্ত নারী বুড়ি উঠের নারী বুড়ি রাসূলের কাঁধের মধ্যে নিক্ষেপ করছে নামাজরত অবস্থা আর অনেক ঘটনা আছে এক ব্যক্তি সাহেল ভিক্ষা খুঁজবে রাসূল একটা ইয়ামেনি চাদর পরিধান করছে এমন জোরে টান দিছে এই যে চাদরের মধ্যে বিভিন্ন ডেকোরেট কাজ থাকে খসা খসা টানের সাথে এত জোরে টান দিয়েছে রাসূলের এই ঘাড়গুলো একবারে চামড়াগুলো উঠে গিয়েছে রাসূল ওই ব্যক্তি ভিক্ষা খুঁজবে ভিক্ষা ফর বলতেছে এ রাসূলুল্লাহ আমাকে আল্লাহর জন্য কিছু দান করেন কিন্তু রাসূল সেদিনও রাগ দেখাইলেন না রাসূল একটা মুস্কি হাসি দিলেন দেখ মুস্কি হাসি দিলেন তাকে আল্লাহর জন্য দান করলেন তো দেখেন রাসূলের ইতিহাস থেকে যদি আমরা বিভিন্ন ঘটনা শিক্ষণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের রাগগুলোকে কী করতে পারবো বলেন কন্ট্রোল করতে পারবো কারণ রাগ এটা অত্যন্ত খারাপ জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন লাইসা শাদিদু বিসুরাতি ইন্নামা শাদিদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব ওই ব্যক্তি বীর না ওই ব্যক্তি ফলোয়ান না যে ব্যক্তি কুস্তি খেলার মধ্যে অন্যকে হারিয়ে দিবে শোয়ে ফেলবে শুয়ে ফেলবে ওই ব্যক্তি বীর ফলোয়ান না বরং ওই ব্যক্তি বীর যে ব্যক্তি রাগ অবস্থা নিজের রাগকে কন্ট্রোল করবে কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বীর বলে না সুবহানাল্লাহ তাহলে রাগের মাথা রাগ উঠে গেলে যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় ফলোয়ান সবচেয়ে বড় বীর এই জন্য ফেয়ার হাজিরিন আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে কারণ আমাদের শরীরে একটা অ্যাড্রিনালিন হরমোন আছে এই হরমোনটা যখন নিঃসৃত হয় তখন মানুষ উত্তপ্ত হয়ে যায় গরম হয়ে যায় এই এই রাগ হওয়ার পিছনে আমাদের অ্যাড্রিনালিন হরমোনটা দায়ী কী হরমোন বলেন অ্যাড্রিনালিন হরমোনটা দায়ী তো যাই হোক আমাদেরকে রাগ কন্ট্রোল করতে হবে সংযত করতে হবে কয়েকটা টিপস বলে দিচ্ছি যদি রাগ এসে যায় আপনারা কী করবেন প্রথমে যদি কোনো ব্যক্তির উপর যদি রাগ এসে যায় সাথে সাথে আউজুবিল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আউজুবিল্লাহ পারেন না সবাই আউজুবিল্লাহ পড়বেন তারপরেও যদি রাগ কন্ট্রোল না হয় তাহলে আপনি যার সাথে যেখানে ঝগড়া করতেছেন সেখানে আপনি দাঁড়ানো অবস্থা থাকলে বসে যাবেন কী কী বুঝাবেন বলেন বসে যাবেন তাতেও যদি আপনার রাগ যদি কন্ট্রোল না হয় তাহলে আপনি শুয়ে যাবেন কী যাবেন শুয়ে যাবেন ঘুম এসে যাবে তখন আপনি ওই যে ঘুমের মধ্যে অনেক কিছু দেখবেন যাই হোক সব কিছু আবার ভুলে যাবেন কথা ঠিক কি না
তাহলে এই যে রাসূলের যে ফিলোসোফার ছিলেন একজন দার্শনিক কত চমৎকার সমাধান দিয়েছেন শুধু তাই না যদি আপনার রাগ বেশি এসে যায় রাসূল বলেছেন ওযু করে আসো কি করে আসো বলেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে আসো তাহলে রাগ থেমে যাবে আজকে আমরা কেন জানি রাগ কন্ট্রোল করতে পারছি না ইভেন কি আমি নিজেও তো রাগ কন্ট্রোল করতে পারছি না আল্লাহ যেন আমাকে রাগ কন্ট্রোল করার তৌফিক দান করেন এই রাগ এটা খুব খারাপ জিনিস রাগের কারণে আমরা আমাদের আত্মীয়-স্বজনদেরকে ভাইবোনদেরকে স্ত্রীদেরকে এমন একটা কথা বলবো যে কথার জন্য আজীবন আমাকে লজ্জিত হতে হবে শরমিন্দা হতে হবে কথা ঠিক কিনা রাগ বশত আমরা অনেক কিছু করে ফেলি বলে ফেলি ফের হাজিরিন আমাদের রাগগুলোকে কন্ট্রোল করতে হবে যদি আমরা যদি রাগগুলোকে যদি কন্ট্রোল না করতে পারি তবে আমরা কি হতে হবে বলেন আমাদেরকে লজ্জিত হতে হবে আমাদেরকে শরমিন্দা হতে হবে পাঁচ নম্বরে যে কাজটি আমাদেরকে ফুরিয়ার করতে হবে আমাদেরকে বদমেজাজ ফুরিয়ার করতে হবে বদমেজাজ অনেকের ভিতরে অতিরিক্ত মেজাজ অতিরিক্ত জিদ যে জিদের কারণে যদি কোনো ব্যক্তি তাকে যদি সামান্য একটা কথা বলে তাহলে সে একবারে ও যে লাঠি নিয়ে আসে তরোয়াল নিয়ে আসে দা নিয়ে আসে কথা ঠিক কিনা বিশেষ করে যাদের ফ্যামিলিতে যারা ছোট ছেলে তারা বেশি একটু রাগি কথা ঠিক কিনা আবার ছোট ভাইরা আবার অনেকে মাইন্ড করতে পারেন এটাই বাস্তব বড় একটু ধৈর্য সহিষ্ণু হয় কারণ বাস্তবতার সাথে তারা অনেক কিছু খাপ খাইয়ে তারা চলতে হয় ছোটরা একটু বেশি জিদি মানে কোনো কথা শুনতে পারে না সে করে একবারই গরম হয়ে কি যে মানে তুলু ধনো করে ফেলে সব কিছু এরকম মানে আমার দৃষ্টিতে আমার জরিফে আমার গবেষণা আমি এটা বেশি দেখতে পেলাম এই জন্য আমি এটা বললাম এটা আমার থিওরি এলোফাতে সবাই না সবাই না তো যাই হোক এই রাগকে আমাদের কন্ট্রোল করতে হবে বজ মেজাজ উগ্র মেজাজ এটা অত্যন্ত খারাপ জিনিস এটা আমাদেরকে দমন করতে হবে যদি আমরা দমন না করি তাহলে আমাদেরকে কি করতে হবে আজীবন আমাদেরকে রাগ বশত কিছু কথা বলে ফেলার জন্য আজীবন আমাদেরকে আমাদেরকে এটার যে এটার যে ডিউরেশন যে লাস্টিং স্থায়িত্ব এটা আমাদেরকে গ্রহণ করতে হবে আমাদেরকে ফসলাইতে হবে এই জন্য ফের হাজিরিন আমাদেরকে বদমেজাজ নামক খারাপ চরিত্র আমাদের কি করতে হবে বলেন পরিহার করতে হবে আসলে যারা উগ্র মেজাজ যারা গোয়াটে রোগ তাদেরকে কেউ ভালোবাসে না ভালোবাসে অনেকে আমাদের সমাজে আছে কথা মানে কি বললাম সে কি বুঝতো একেবারে উগ্র মেজাজ হয়ে কি যে কি করে ফেলে হ্যাঁ তিলকে তাও করে ফেলে তুলোধনা করে ফেলে সব কিছু ঘরের মধ্যে যত কিছু গ্লাস মোবাইল আসবাবপত্র সব কিছু ভেঙে ফেলা বিশেষ করে নারীদের বেশি রাগটা বেশি উগ্র মেজাজটা বেশি তাদের রাগটা বেশি অতিরঞ্জিত এই জন্য রাসূল বলেছেন যেহেতু তাদেরকে বাঁকাহাড় দিয়ে বানিয়েছে এই জন্য তাদেরকে তোমরা বেশি উত্তেজিত করবে না যদি তারা রাগান্বিত হয়ে যায় তুমি চুপ হয়ে যাবে তুমি স্বামী যদি একেবারেই ওনার সাথে যদি গায়ে পড়ে যদি ঝগড়া করতে যাও তাহলে সংসার আর টিকবে না টিকবে বলেন আস্তে আপনি বের হয়ে চলে যাবেন দেখবেন ওনার বকা উনি বকবে আস্তে ঠিক হয়ে যাবে দূর কার সাথে আমি কথা বলবো এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন আপনাকে স্থান ফরিয়ার করতে হবে ষষ্ঠ নম্বর হচ্ছে যে কাজটি আমাদেরকে আমাদেরকে লালন করতে হবে এক নম্বর সেটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক কী করতে হবে বলেন বজায় রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না ফেরা হাজিরিন আমরা অনেকে আছি শহরে থাকি শহরে অবস্থান করি আমার অনেক টাকা পয়সা আছে জমি জামা আছে বিল্ডিং আছে আমরা কী করি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে অনেক ফ্যামিলির আমার নিজের ফ্যামিলির লোক গরিব আছে আমার বাগিনা বাগনি বাতিজা বাতিজি গরিব অসহায় আছে আমি তো শহরে থাকি তাদের আর কোনো খোঁজখবর রাখি না রাখি কোনো খোঁজখবর রাখি না আপনি আপনার ছেলে সন্তান নিয়ে স্ত্রী নিয়ে অনেক ভালো অবস্থানে দিনকাল কাটাচ্ছেন রাত্রি যাপন করছেন দিনে নিফাত করছেন কিন্তু আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির পাশে যে অসহায় ব্যক্তি জানি না কী খেয়ে দিনকাল অতিবাহিত করছে আপনি কোনো খোঁজখবর নিলেন না ফেরা হাজিরি এমনটি করা যাবে না আপনি যতই ইবাদত বন্দি করেন না কেন আপনার আত্মীয় স্বজন পরকালে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্য ফেরা হাজিরি সাবধান
রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা যাবে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমরা যেন আত্মীয়তার সম্পর্ক যেন ছিন্ন না করে যেন সবার সাথে সমবেতভাবে সবাইকে কাছে টেনে আগলে রেখে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই কাজটা যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই কি করব বলেন? দোয়া করব। সাত নম্বরে যে কাজটি আমাদেরকে ফরিয়ার করতে হবে, অনর্থক কথাবার্তা বলা থেকে আমাদেরকে ফরিয়ার করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কিছু কিছু সমাজের মানুষ আছে দিনটা চব্বিশটা ঘন্টা ব্যান 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 করতে থাকে, তার জিহ্বাকে কোনো কন্ট্রোল করে না, জিহ্বা দ্বারা যে কথা বের হয়ে যাচ্ছে সে এই কথাই ছেড়ে দিচ্ছে। দেখা গেছে চুপ থাকা একটি ইবাদত, ফের হাজির বলতে পারেন চুপ থাকা এটা বুঝি ইবাদত? হ্যাঁ, এটা ইবাদত, এটি হচ্ছে একটা পরিশ্রমহীন ইবাদত, একটা নীরব ইবাদত। আজকে আমরা চুপ থাকি না, সারাক্ষণ অতিরিক্ত কথা বলি ফেলি, ব্যান ব্যান করতে থাকি। আপনাকে মনে রাখতে হবে আপনি যদি অতিরিক্ত কথা বলেন তাহলে আপনাকে মিথ্যার আশ্রয় নিতে হবে, তাহলে আপনাকে গীবত করতে হবে, শেকায়ত করতে হবে, ফর নিন্দা করতে হবে, এটাই বাস্তব। যে ব্যক্তি যত বেশি কথা বলে ওই ব্যক্তির কথা তত বেশি ভুল, ওই ব্যক্তির কথা মানুষের বেশি মনে কষ্ট নেয়, কথা ঠিক কিনা? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে চুপ থাকার জন্য আমি জীবনে কখনো লজ্জিত হতে হয়নি আমাকে, কিন্তু স্থান কাল পাত্র ভেদে কিছু কথা বলে ফেলেছি, ওই কথাবার্তা বলার কারণে আমাকে লজ্জিত হতে হয়েছে। ফের হাজরিন, যারা ভদ্র নম্র সভ্য শিক্ষিত জ্ঞানী গুণী তারা দেখবেন তেমন কথাবার্তা বলে না, তারা চুপ থাকে। আর যাদের ভিতরে কোনো মাল মেডিসিন নেই তারা বেশি অতিরিক্ত ব্যান বানায়, অতিরিক্ত মানি কি যে করে তুলুধনো, সব কিছু তুলুধনো করে ফেলে মনে যেন। এই জন্য একটা কথা আছে, খালি কলস বাজে বেশি। এই জন্য আমি আপনি যদি পরিপক্ক জ্ঞানের অধিকারী হয়ে যায়, আমি আপনি যদি পরিপূর্ণ বুঝদার হয়ে যায়, তাহলে আমরা আর অতিরিক্ত কথা বলবো না। আজকে চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা আমাদের জবান যেন, আমাদের কথাবার্তা যেন শেষ হতে চায় না। ফেরা হাজিরিন, এজন্য আপনার মুখের এই লাগামকে কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াজবানুলি মা বাইনালি হায়াহি ওয়া মা বাইনারি জালাহি আজমানালাহুল জান্নাহ, যে ব্যক্তি দুটা জিনিসের গ্যারান্টি দিতে পারবে আমি রাসূল নিজ জিম্মা তাকে জান্নাতে প্রবেশ করা বলে না, সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে জবান, জিব্বা, দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, এই জিব্বা দিয়ে আমরা কত মানুষের মনে কষ্ট দিই, কত মানুষকে মুখ দ্বারা আঘাত করি, কত মানুষের কিবত করি, শেকায়ত করি, ফরনিন্দা করি, কত মানুষের মনে কষ্ট দিয়ে ফেলি, আমরা তো জানি না, আমরা তো এটা বুঝতে পাচ্ছি না। শুধু তাই না, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। এই দুটো জিনিসের যারা হেফাজত রাসূলকে গ্যারান্টি দিতে পারবে তারা জান্নাতে যেতে পারবে। এই জন্য ফেয়ারা হাজরিন, আসুন আমাদেরকে চুপচাপ থাকতে হবে, নীরবতা পালন করতে হবে, কারণ আপনি কোন মুখ দ্বারা জবান দিয়ে অতিরিক্ত কথা বলেন সেদিন কিয়ামতের দিন আপনার এই জবানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন। কোরআন শরীফ সাক্ষী, সূরা ইয়াসিন 23 নম্বর ফারার 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, বলেন না আল্লাহু আকবার। সেদিন তোমাদের মুখের মধ্যে তালা মেরে দেওয়া হবে, ফামুনের ববসনা ফা, সেদিন তোমাদের মুখগুলো কথা বলতে থাকবে এই জবান দ্বারা কাকে মনে কষ্ট দিয়েছো, কাকে কথার আঘাত মেরেছো, কাকে কাকে কষ্ট দিয়েছ, কোন জায়গার মধ্যে কি কথা বলেছ, কোন জায়গার মধ্যে কি জায়গার মধ্যে দাঁড়িয়ে অশ্লীল কথা বলেছ, মন্দ কথা বলেছ, পায়সা কথা বলেছ, সব কিছু অটোমেটিক্যালি সব কিছু এই তোমার জবান, সেদিন তোমার জবানের মধ্যে তালা মেরে দেওয়া হবে। কারণ মানুষের যখন হিসাব নিকাশ চা হবে এই মুখ দ্বারা মানুষ মিথ্যা মিথ্যা কথা বলা শুরু করবে আল্লাহর সামনে। এই জন্য তোমার আমার এই মুখের মধ্যে যখন মোহর মেরে দেবে অতুকাল্লিমিনাইদিহিম অটোমেটিক্যালি হাত কথা বলা শুরু করবে, বলেন না সুবহানাল্লাহ। সেদিন মুখ দ্বারা
আল্লাহ সাক্ষী নিলে মুখ আন্দাজি ফান্দাজি বলা শুরু করো আল্লাহ আমি তো মুখে এটা বলিনি সেটা করিনি এটা করিনি সেটা করিনি আল্লাহ তখন মুখের মধ্যে কি মানে দেবে বলেন মোহর মানে দেবে হাত কথা বলতে থাকবে ওয়াতাশাদু আল জুলুমি মাকানু ইয়াকসিবুন আপনারা এই ফা সাক্ষী দিবে রাতের অন্ধকারে কি করেছো কার ঘরে গিয়েছো ফরজিয়া করার জন্য কার সাথে কথা বলেছো কি করেছো সেদিন এই শ্রবণ এ চোখ জিহ্বা ত্বক নাসিকা সব কিছু অটোমেটিকলি সব কিছু বলে দিবে বাঁচার কোনো উপায় থাকবে না বলেন আল্লাহু আকবার মা ইয়ালফিজ মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ সব কিছু তো যে ভিডিও ক্যামেরা মাধ্যমে ফেরেশতা দ্বারা সব কিছু তো অডিও ভিডিও করছেন অতএব কথাবার্তা বলতে হবে আমাদেরকে লাগাম বুঝে টুনে বুঝে শুনে কথা বলতে হবে আজকে এই জবান দ্বারা আমরা কত মানুষকে যে আঘাত দিচ্ছি গালি দিচ্ছি মন কষ্ট দিচ্ছি আমরা বুঝতে পারছি না সাত নম্বর হচ্ছে যে জিনিসটা আমাদেরকে ফরিয়ার করতে হবে অন্যের দোষ ধরা বন্ধ করতে হবে কি করতে বলেন অনেক ব্যক্তি আছে অমুকের এটা হয়েছে অমুক হুজুর এটা হয়েছে সেটা হয়েছে অমুকে এটা করছে সেটা করছে ভাই আপনার কি হয়েছে আপনার কি হয়েছে বলেন আপনার এত সমস্যা কি বলেন অমুকের বাড়িতে এটা হয়েছে তমুকের বাড়িতে এটা হয়েছে অমুকের মেয়ে দায় চলে গিয়েছে তারপর অমুকের ছেলে এটা করছে সেটা করছে আপনার সমস্যা কি বলেন সারাক্ষণ বসে বসে দোকানে অন্য সমালোচনা কিন্তু আপনি যাকে ইঙ্গিত দিয়ে দেখাচ্ছেন আঙ্গুল কিন্তু হাতের সব চার আঙুল তো আপনার থেকে ফিরি বলতেছে যে আগে তুই সচেতন হ কি হয় বলেন আগে নিজে সচেতন হন আপনি আপনার কি সমস্যা বলেন অমুকের বাড়িতে এটা হয়েছে সেটা হয়েছে অমুকের মেয়ে দায় চলে গেছে সারাক্ষণ বাজে আলাপ ছাড়িতা কিন্তু নিজের দোষটা নিজে দেখে না এই জন্য রাসুল বলেছেন আল কাইসু মান দানে নাফসে ওয়া আমিলা লিমা বাদ আল মাউত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সেলফ ক্রিটিসাইজ করে নিজের আত্মসমালোচনা করে আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে সমালোচনা এটা খারাপ জিনিস আলোচনা একটু ভালো জিনিস আত্মসমালোচনা আরো ভালো জিনিস কথা বুঝছেন সমালোচনা আলোচনা আত্মসমালোচনা কথা বুঝছেন সবসময় কি করবেন বলেন আত্মসমালোচনা আমি জান্নাতি না জাহান্নামি আমি তো নিজে জানি না অমুক ব্যক্তি কেন আমি জাহান্নামি ফতুয়া দিয়ে একবারই মানে দূরে ঠেলে দিচ্ছি অমুক ব্যক্তি এটা করছে সেটা করছে আপনি কি করছেন ভাই আপনার এত সমস্যা কি এর জন্য নিজের দোষ আগে দেখতে হবে পারবেন তো ইনশাল্লাহ আজকে এই ফেসবুক এই মেসেঞ্জার এই গ্লোবালাইজেশনের জমানা আজকে আহারে কি এক অবস্থা আল্লাহ রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফি দুনিয়া ওয়াল আখিরা রাসূলের হাদিস যে ব্যক্তি অন্যের দোষ গোপন রাখবে কিয়ামতের দিন অসংখ্য আপনার দোষ ত্রুটি আল্লাহ গোপন রাখবেন বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে আপনি অনেক খারাপ কাজ করছেন না নাকি করেন না বলেন করছেন না যেটা আল্লাহ ছাড়া কেউ দেখে নাই তো আপনি যদি অন্যের যদি দোষ ত্রুটি যদি গোপন রাখেন কিয়ামতের দিনও অসংখ্য দোষ ত্রুটি আল্লাহ গোপন রাখবেন বলেন না সুবহানাল্লাহ ইচ্ছে বড় ফজিলত আর কি আছে বলেন কিন্তু আমরা তো এটা পারি না নিজে তো সারাক্ষণ গুনাহ করতেছি গান শুনতেছি এটার খবর নাই সর্বক্ষণই গান শুনতেছি মোবাইলে ফায়সা ফর্নোগ্রাফি দেখতেছি এটা খবর নাই শুধু অমুক তমুক অমুক ব্যক্তি এটা করছে সেটা করছে অমুক বাড়িতে এটা হচ্ছে সেটা করছে ভাই আপনার কি হয়েছে বলেন এই জন্য নিজের সমালোচনা করতে হবে নিজের সমালোচনা করতে হবে যাই হোক গড়ি আমাকে সময় দিবেন আমি শেষ করে দিচ্ছি তো যাই হোক আজকে আমি আটটা বিষয় নিয়ে আলোচনা করেছি আরও দুইটা বাকি আরেকটা হচ্ছে আমাদেরকে গীবত ফরিয়ার করতে হবে কি ফরিয়ার করতে হবে বলেন গীবত গীবত মানে কি জানেন জিক্রুকা আখা আঁকা বিমা ইয়াক্রহু আপনার ভাইয়ের অগোচরে অনুপস্থিতে আপনি এমন কিছু কথা বললেন ওই ব্যক্তি যদি আপনার এই কথাগুলো শুনে তাহলে সে যদি মন কষ্ট নেয় তাহলে এটা হবে গীবত গীবত হচ্ছে ওই ব্যক্তি এই কাজটা করেছে ভালো কথা গীবত বুঝতে হবে গীবত ওই ব্যক্তি ওই কাজটা করেছে কিন্তু ওই ব্যক্তির কাজটা আপনার ওই ব্যক্তির কাজটা আপনি অগোচরে ওই ব্যক্তির অনুপস্থিতিতে যদি আপনি যদি যদি আরেকজন ব্যক্তিকে বলেন তাহলে এটা হবে কি বলেন গীবত গীবত এটা এটা অত্যন্ত মারাত্মক জিনিস আইয়াহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা কিহি মাইতা তোমরা কেউ কেউ ভালোবাসো মরা ভাইয়ের গোশত বক্ষণ করতে কেউ না আমরা কেউ কেউ ভালোবাসি মরা ভাইয়ের গোশত বক্ষণ করতে যে ব্যক্তি গীবত করবে সেজন্য তার মরা ভাইয়ের গোশত কী করে বলেন বক্ষণ করে এই জন্য ফেরা হাজিরিন আমাদের এই জবানকে কন্ট্রোল করতে হবে দোকানে বসে বসে আপনি কার গীবত করতেছেন ও মুখিটা হয়েছে তো মুখিটা হয়েছে ফেরা হাজিরিন আমাদের গীবত ফরিয়া করতে হবে তাহলে কোনো ব্যক্তির অগোচরে আপনি যদি তার যদি সমালোচনা করেন ওই ব্যক্তি
যে ব্যক্তির ভিতরে ওই কাজটা আছে তাহলে এটা হবে কি বলেন গীবত আর বোতান মানে অপবাদ এটা আরো মারাত্মক যে ব্যক্তি একা মানে টোটালি যদি কোনো আমি একটা খারাপ আপনি আমার বিরুদ্ধে একটা অপবাদ দিলেন তোহমত দিলেন অপবাদ দিলেন আমি এই কাজটা টোটালি করিনি এটা গীবত থেকে মারাত্মক কথা বুঝছেন নাই আমি এই খারাপ কাজটা টোটালি করিনি আপনি আমার নামে অপবাদ দিয়ে ফেললেন এটা হবে কি বহতান এটা আরো বেশি মারাত্মক গীবত থেকে গীবত হচ্ছে ওই ব্যক্তির মাঝে ওই খারাপ গুণ আছে আপনি ওই ব্যক্তির অগোচরে তার কথাগুলো অন্যের কাছে ঘুরে বলে বেড়াইয়েছেন এটা হচ্ছে গীবত আর অপবাদ হচ্ছে যেটা আমি টোটালি করিনি সেটা ও আমার বিরুদ্ধে আপনি সবার কাছে বলে বলে বেড়াইলেন ফেরা হাজিরিন গীবতের কি শাস্তি অপবাদের বহতানে কি শাস্তি আমরা এটা ইনশাল্লাহ আগামী জুমা শুনবো ইনশাল্লাহ আমরা আগামী জুমায় আরও 12টা টপিক নিয়ে আলোচনা শুনবো এই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা জুমার দিন আরও একটু এগিয়ে আসুন আরও দ্রুত আসুন তাহলে আপনারা কিছু জ্ঞান অর্জন করতে পারবেন আমরা অনেক স্টাডি করি এগুলো আমরা আপনাদের কাছে থ্রু করি উপস্থাপনা করি কিন্তু আপনারা তো শুনতে রাজি না শুক্রবার এটা মনে করবো একটা ক্লাসের মতো একটা ক্লাস এই জন্য যারা কন্টিনিউ আগে ভাগে আসে ইনশাল্লাহ আশা করি তারা অনেক